যখন প্রশাসন জানতো কি এখানে 2.5 লাখ লোক চলে এসছে, তো 80,000-এর উপরই কিন্তু অনুমতি এখানে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে অনিয়ম তো রয়েছেই, জেলা প্রশাসনের একটা দায়িত্ব ছিল এখানে কি যখন এত বড় সমাগম হতে চলেছে, এখন যে এফআইআর করা হয়েছে ইউপি পুলিশের তরফ থেকে, সেটাতে তারা জানাচ্ছেন কি তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল শুধু 80,000 লোকের জন্য, তবে 2.5 লাখ লোক চলে এসছে তাই এই ধরনের ঘটনা ঘটেছে। কোনো এক্সিট রুট ছিল না, একটা মাত্র রুট ছিল যেখানে এখানকার মহিলারা যারা গতকাল ছিলেন তারা জানাচ্ছেন কি যখন বাবার সমাগম শেষ করলেন 3টে নাগাদ, তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন কিছু তার ভক্তরা তার চরণের ধুলি নেওয়ার জন্য পেছন থেকে দৌড়ন, সেবাদাররা তাদেরকে বাধা দেয় এবং সেই সময় এই ঘটনাটি ঘটে স্ট্যাম্পিডের, যেখানে পদপিষ্ট হয়ে 150 লোক 120 লোক এখন অব্দি মারা গেছেন, এখনও অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে আমার ক্যামেরাম্যান চন্দ্রদেবকে বলবো দেখাতে এই 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 ঘটনাস্থল যেখানে গতকাল হয়েছিল। আজকে সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে অমৃতা, তবে দেখো এই টেন্ট লাগানো হয়েছিল এই এই মাঠের মধ্যে, টেন্টের মধ্যে এই গেট রয়েছে যেখানে আজকে সকাল থেকে আমরা দেখছি কিছু লোক বিক্ষোভ দেখাচ্ছিলেন কি এই বাবার বিরুদ্ধে, যেহেতু 120 জন থেকে বেশি লোক মারা গেছে। যোগী আদিত্যনাথ কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন ঘটনাস্থলে, তারপরে সেখান থেকে তিনি হাসপাতালে গেছেন, এবং এই হলো সেই জায়গা যেখানে টেন্ট লাগানো হয়েছিল গতকাল। এবং এক এক করে সকাল থেকে মহিলারা আসতে স্টার্ট করেছিলেন এই পশ্চিম ইউপির যে বিভিন্ন জেলা থেকে। এই রোডের ওপর দেখো, এটা হলো এটা আলিগড় হাইওয়ে, তার ঠিক ধারে রয়েছে এই মাঠ যেখানে গতকাল এই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। বাবার ভক্তরা জানাচ্ছিলেন কি প্রত্যেক মাসের প্রত্যেক ফার্স্ট টিউজডে অর্থাৎ ফার্স্ট মঙ্গলবার এই প্রোগ্রামগুলো করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন তাদের তার ভক্তরা। গতকাল যে অনিয়ম রয়েছে সেটা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন কি একদিকে বিচার বিভাগে তদন্ত তিনি নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে তিনি এটাও জানাচ্ছেন যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, যদি কোনো এখানে আগে থেকে কনস্পিরেসি থাকে তাদেরকেও শাস্তি দেওয়া হবে, এবং প্রশাসনের তরফ থেকে যদি কারো ত্রুটি ধরা পড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন। এটাও যোগী আদিত্যনাথ জানিয়েছেন, যিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, এরপরে তিনি এখানে যে ট্রমা সেন্টার রয়েছে সেখানে গেছিলেন, যেখানে এখনও অনেকেই আত্মীয়কে খুঁজে পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় অমৃতা আমি দেখতে পাচ্ছি মহিলাদের চটি জুতো পড়ে রয়েছে, যারা তখন পালানোর চেষ্টা করছিলেন অনেকে তারা বাড়ি ফিরতে পারেননি, এসেছিলেন বাবার সমাগমে যোগ দিতে কিন্তু তারপর এখান থেকে আর বাড়ি তারা ফেরেননি। তারা কিন্তু অনেকেই এখনও তাদের পরিবারের লোকগুলোকে খুঁজছেন। মরচুরিতে তারা গেছিলেন, যেটা এখানে হাথরাসে রয়েছে এটাতে রয়েছে, এবং ট্রমা সেন্টারেও দু তিনজন পেশেন্ট এখানে পাশের ভর্তি রয়েছেন যাদেরকে আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি। इसका सबसे दुखद पहलू यह था कि इस प्रकार के आयोजन में जो सेवादार प्रशासन को अंदर घुसने नहीं देते, दुर्घटना होने के तत्काल बाद या दुर्घटना के दौरान प्रारंभिक रूप में इन्होंने पहले वहां पर इस मामले को दबाने का प्रयास किया, लेकिन जब उन्हें प्रशासन ने हॉस्पिटल ले जाने के ये कार्रवाई प्रारंभ की तो इनमें ज्यादातर सेवादार वहां से भाग गए। एडीजी आगरा की अध्यक्षता में एक एसआईटी गठित की है, हम लोग इस बात को किसी भी प्रकार से डिनाई नहीं कर सकते। इस प्रकार की घटना केवल एक हादसा नहीं होता, अगर हादसा भी है तो उसके पीछे कौन जिम्मेदार है, ऐसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है। इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक ज्यूडिशियल इंक्वायरी भी करवाएंगे।